একটা প্রথা আমাদের দেশে বেশ অনেক বছর যাবৎ প্রচলিত আছে, সেটা হলো হিন্দুদের বিভিন্ন পূজার সময়, বিশেষ করে দুর্গাপূজার সময় বড় বড় তাদের ধর্মীয় উৎসবগুলো উপলক্ষে আমাদের দেশের অনেক এমপি, মন্ত্রী, অনেক ব্যবসায়ী, অনেক বড় বড় রাজনৈতিক নেতা, তারা অনেক সময় দেখা যায় ডোনেশন করে থাকেন। আপনারা খেয়াল করে থাকবেন, তোরণ নির্মাণ করে দেন, কে করেছেন? অমুক এমপি সাহেব করে দিয়েছে, অমুক নেতা সাহেব করে দিয়েছেন, অমুক ব্যবসায়ী সাহেব করে দিয়েছেন, এরকম দেখেন না আপনারা? এটা কোনো অবস্থাতে জায়েজ নাই, হারাম। কারণ তাদের ধর্মীয় উৎসবে ডোনেশন করা মানে হলো তাদের ধর্মীয় উৎসবকে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণের কাজে এক অন্যের সহযোগিতা করা যাবে, মন্দ কাজে কেউ কারোর সহযোগিতা করতে পারবে না। একজন একটা অন্যায় কাজ করবে, আপনি যদি মনে করেন কাজটা অন্যায়, তাকে সহযোগিতা করা এটা গুনাহের কাজ। অতএব সে শিরক করছে, আপনি সেখানে সহায়তা করছেন, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। তাদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কি না, এটাও আমরা দেখছি বিগত অনেক বছর যাবৎ আমাদের দেশে এক শ্রেণী মানুষ হিন্দুদের পূজায় বা বিভিন্ন ধরনের মানুষের উৎসবে বড়দিনে সেখানে চলে যায়, তাদের সাথে একাকার হয়ে যাবে, এটাকে মনে করে উদারতা প্রকাশ করছে, এটাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? আমরা ইতিপূর্বে বারবার বলেছি বিভিন্নভাবে, তাদের ধর্মীয় উৎসবে যাওয়া একে তো তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাম বলেছেন, মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। একাদিশে আসছে, অমুসলিমদের কোনো উৎসবে তোমরা উপস্থিত হয়ো না, কারণ সেখানে আল্লাহ লানত বর্ষিত হয়, তুমি গেলে তুমি লানতের ভাগী হবে। এটা জায়েজ নাই কোনো মুসলমানের জন্য, এটা হারাম।